জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ধুলিয়ান গঙ্গা রেলস্টেশন সংলগ্ন পুকুর থেকে যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানা পুলিশ। শনিবারই তাকে গ্রেপ্তার করা হয়। তাকে ধৃত ওই যুবকের নাম করিমুল হক, তার বাড়ি শামসেরগঞ্জ থানা কামাত এলাকায়। রবিবার ধৃত যুবককে পাঁচ দিনে পুলিশ হেফাজত চেয়ে জঙ্গিপুর আদালতে পাঠায় পুলিশ। উল্লেখ করা যেতে পারে, শনিবার সকালে শামসেরগঞ্জ ধুলিয়ান গঙ্গা রেলস্টেশন সংলগ্ন পুকুর থেকে পাতাশি খাতুন নামে এক যুবতী মৃতদেহ উদ্ধার করা হয়। দেহ উদ্ধারের ঘটনায় তদন্তে নামে পুলিশ। ঠিক তারপরে মাত্র ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হলো মূল অভিযুক্ত করিমুল হককে। এদিকে দেহ উদ্ধারের মাত্র ২৪ ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করায় পুলিশের প্রশংসা করছেন সাধারণ মানুষ।